এখন আমরা সখরীয় সাত অধ্যায় পাঠ করছি। উপবাস বিষয়ক প্রশ্ন ও তাহার উত্তর। আর দারিয়াবস রাজার চতুর্থ বৎসরে কিসলেব নামক নবম মাসের চতুর্থ দিনে সদাপ্রভুর বাক্য সখরিয়ের নিকটে উপস্থিত হইল। তৎকালে বৈথেলের লোকেরা শরেৎসরকে, রেগম্মেলককে ও তাহাদের লোকদিগকে সদাপ্রভুর কাছে বিনতি করিতে প্রেরণ করিল। বাহিনীগণের সদাপ্রভুর গৃহের যাজকদিগকে এবং ভাববাদীগণকে জিজ্ঞাসা করিতে পাঠাইল যে, আমি এত বৎসর যেরূপ করিতেছি তদ্রূপ পঞ্চম মাসে আপনাকে পৃথক করিয়া কি বিলাপ করিব? তখন বাহিনীগণের সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি দেশের সকল লোককে ও যাজকগণকে এই কথা বল, তোমরা এই সত্তর বৎসর কাল পঞ্চম ও সপ্তম মাসে যখন উপবাস ও বিলাপ করিয়াছ, তখন তাহা কি আমারই উদ্দেশ্যে করিয়াছ? আর যখন ভোজন কর ও পান কর, তখন কি আপনারাই ভোজন ও আপনারাই পান কর না? জেরুসালেম ও তাহার চারিদিকের নগর সকল যখন বসতি বিশিষ্ট ও কুশল বিশিষ্ট ছিল, এবং দক্ষিণ দেশ ও নিম্নভূমি যখন বসতি বিশিষ্ট ছিল, তৎকালে সদাপ্রভু পূর্বকার ভাববাদীগণ দ্বারা যে সকল কথা ঘোষণা করিয়াছিলেন তাহা কি তোমরা শুনিবে না? আর সদাপ্রভুর এই বাক্য সখরিয়ের নিকটে উপস্থিত হইল। বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলিয়াছেন, তোমরা যথার্থ বিচার কর এবং প্রত্যেকে আপন আপন ভ্রাতার সহিত সদয় ও করুণ ব্যবহার কর, এবং বিধবা, পিতৃহীন, বিদেশী ও দুঃখী লোকদের প্রতি উপদ্রব করিও না, এবং তোমরা কেহ মনে মনে আপন ভ্রাতার অনিষ্ট চিন্তা করিও না, কিন্তু তাহারা কর্ণপাত করিতে অসম্মত হইয়া ঘাড় ফিরাইত, এবং যেন শুনিতে না পায় সেই জন্য আপন আপন কর্ণ ভারী করিত। হ্যাঁ, তাহারা আপন আপন অন্তঃকরণ হীরকের ন্যায় কঠিন করিত, যেন ব্যবস্থা শুনিতে না হয় এবং বাহিনীগণের সদাপ্রভু আপনার আত্মা দ্বারা পূর্বকার ভাববাদীগণের হস্তে যে সকল বাক্য প্রেরণ করিতেন তাহাও শুনিতে না হয়। এই জন্য বাহিনীগণের সদাপ্রভু হইতে মহাক্রোধ উপস্থিত হইল। তখন তিনি ডাকিলে তাহারা যেমন শুনিত না, তদনুসারে বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহিলেন, তাহারা ডাকিলে আমিও শুনিব না, আর আমি ঘূর্ণবায়ু দ্বারা তাহাদিগকে অপরিচিত সর্বজাতির মধ্যে ছিন্ন ভিন্ন করিব। এইরূপে তাহাদের পরে দেশ এমন ধ্বংসিত হইয়াছে যে তাহাদিয়া কেহ গমনাগমন করে নাই। এইরূপে তাহারা মনোরম্য দেশকে ধ্বংসস্থান করিয়াছিল।